তাহলে বন্ধুরা পরের প্যারাগ্রাফটা আমরা শুরু করি। ক্যান ইউ সি জিন্স আন্টি? জিন্স, ক্যান ইউ সি জিন্স আন্টি? হ্যাঁ, জিন, হ্যাঁ, এটা একটা আত্মা বলে মুসলমানদের। ভূত প্রেত এরকম আছে, এরা ভারতে হিন্দুদের মধ্যে, জিন হচ্ছে মুসলমানদের মধ্যে সাধারণ শোনা যায়, জিন, ফারিস্তা, বিভিন্ন নাম আর কি। হিন্দুদের মধ্যে যেমন ভূত প্রেত একদিকে দেবদূত বলা হয়, ওদের মধ্যে আছে জিন, ফেরেস্তা, ফেরেস্তা হচ্ছে দেবদূতকে বলা হয়। আর খ্রিস্টানদের মধ্যে আছে অ্যাঞ্জেল, লুসিফার, স্যাটান, ঘোস্ট, ওরা বলে ঘোস্ট, এরকম আর কি। নাম নাম বিভিন্ন, হ্যাঁ, বিভিন্ন মধ্যে বিভিন্ন নাম। সামটাইমস সি সেড, দেয়ার ওয়াজ এ ম্যাথমেটিক্স টিচার ইন আওয়ার লোকালিটি হুজ পিপলস ওয়ার অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ভেরি গুড অ্যাট হিজ লেসন্স। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ভেরি গুড অ্যাট ইটস হিজ লেসন্স। ক্যান ইউ সি জিন্স আন্টি? আই আস্কড। সামটাইমস সি সেড, দেয়ার ওয়াজ আ ম্যাথমেটিক্স টিচার ইন আওয়ার লোকালিটি হুজ পিপলস ওয়ার অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ভেরি গুড অ্যাট হিজ লেসন্স। দেখি, আমি জিজ্ঞেস করলাম, আন্টি আপনি কি জিন দেখতে পেয়েছেন? পান, মানে জিন কি দেখা যায়? হ্যাঁ, ক্যান ইউ সি জিনস, মানে জিন কি দেখা যায়? মাঝে মাঝে, তিনি উত্তর দিলেন। আমাদের পাড়াতে, হ্যাঁ, একজন অঙ্কের শিক্ষক ছিলেন, যার ছাত্ররা ছিল যেমন তোমাদের বয়সেরই মতো, যার ছাত্ররা, পিপলস, ছাত্ররা ঠিক তোমাদের বয়সই ছিল। তাদের মধ্যে একটা ছেলে, ছেলেগুলোর মধ্যে একটা ছেলে খুব ভালো ছিল পড়াশোনা, হ্যাঁ, একটা ছেলে খুব ভালো ছিল পড়াশোনা। তারপরে কী হলো, ক্যান ইউ সি জিন্স আন্টি? আই আস্ক। সামটাইমস সি সেড, দেয়ার ওয়াজ আ ম্যাথমেটিক্স টিচার ইন আওয়ার লোকালিটি হুজ পিপলস ওয়ার অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ভেরি গুড at his lessons. তবে জিজ্ঞেস করলাম, জিন কি দেখা যায়? এই যে আগে বলেছিল না, জিন এসে তুলে নিয়ে যাবে, জিন উইল বি অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড ডার্ক বিউটিফুল আইস, প্রিটি আইস। তখন জিজ্ঞেস করলাম, আন্টি জিনস কি দেখা যায়, জিনদের? বললেন, হ্যাঁ দেখা যায়। আমার তারপরে গল্প বললেন, গল্পটা কি, আমাদের পাড়াতে, লোকালিটি, আমাদের পাড়াতে একজন অঙ্কের মাস্টারমশাই ছিলেন, তাই ছাত্ররা ছিলেন তোদেরই বয়স, একটা ছাত্র খুব ভালো ছিল পড়াশোনা। ওয়ান ডে হোয়াইল হি স্যাট অ্যাট হিজ ডেস্ক ইন এ কর্নার অফ দ্য ক্লাসরুম, দ্য টিচার আস্কড হিম টু ফেচ, হ্যাঁ, ফেচ, ফেচ মানে গো অ্যান্ড ব্রিং, গিয়ে নিয়ে আসতে, হে, গো অ্যান্ড ব্রিং এ বুক ফ্রম দ্য কাপবোর্ড হুইচ স্টুড অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য রুম। ওয়ান ডে হোয়াইল হি স্যাট অ্যাট হিজ ডেস্ক ইন এ কর্নার অফ দ্য ক্লাসরুম, দ্য টিচার আস্কড হিম টু ফেচ আ বুক ফ্রম দ্য কাপবোর্ড which stood at the far end of the room. একদিন ও যখন ক্লাসের একটা কোনায় নিজের ডেস্কে বসেছিল, মাস্টারমশাই ওকে একটা বই নিয়ে আসতে বললেন। কোথাতে নিয়ে আসতে বললেন? একটা কার্ড আলমারি ছিল, হ্যাঁ, ক্লাসরুমের
একদম দূরে ফারেন কাশ্মীরের শেষ প্রান্তে, শেষ প্রান্তে, হ্যাঁ দূরের প্রান্তে, হ্যাঁ সেই ঘরের একটা আলমারি ছিল, আলমারি থেকে একটা বই নিয়ে নিয়ে আসতে বললেন। ছেলেটা বসে যে এক কর্নারে, আলমারিটা ছিল অনেক দূরে, হ্যাঁ দূরের প্রান্ত, সেখান থেকে বই নিয়ে আসতে বলা হলো। তবে গিয়ে নিয়ে আসে, টু ফেচ, ফেচ করে গো অ্যান্ড ব্রিং। ওয়ান ডে ওয়াইল হি স্যাট অ্যাট হিজ ডেস্ক ইন এ কর্নার অফ দ্য ক্লাসরুম, দ্য টিচার আস্কড হিম টু ফেচ আ বুক ফ্রম দ্য কাবোর্ড হুইচ স্টুড অ্যাট দ্য ফার এন্ড, দূর প্রান্ত অফ দ্য রুম। দ্য বয় হু ফেল্ট লেজি দ্যাট মর্নিং, হু ফেল্ট লেজি দ্যাট মর্নিং ডিড নট মুভ ফ্রম হিস সিট, হি মেয়ারলি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, হি মেয়ারলি স্ট্রেচড আউট, স্ট্রেচ stretched out, stretched out, stretched out his hand, took the book from the cupboard and handed it to the teacher. The boy who felt lazy, olosh, that morning did not move from his seat. He merely, adverb, stretched হচ্ছে present tense, তার পাস ইডি করে past tense করে, stretched out his hand, took the book, took a taken past tense, take took the book, taken past tense, took the book from the cupboard and handed it to the teacher. Cheleta sei sokale khub olosh chilo, olosho bodh korchilo, urte chaichilo na, je ye seat theke urte chaichilo na, ki korlo khali shudhumatro hat ta bariye dilo, stretched out his hand, hat ta bariye dilo je dure almari theke boi ta nilo ar master master ke diye dilo, হ্যান্ডেড ইট, মাস্টার মাসের হাতে দিয়ে দিই, বা ডেস্কে বসে বসেই হাত বাড়িয়ে, মানে অত দূরে আলমারিটা, সেখানে হাত বাড়িয়েই আলমারিতে বইটা নিয়ে মাস্টার মাসেকে দিয়ে দিই। আবার পড়বে, দ্য বয় হু ফেল্ট লেজি দ্যাট মর্নিং ডিডন্ট মুভ ফ্রম হিজ সিট, হি মেয়ারলি স্ট্রেচড, হ্যাঁ স্ট্রেচড, stretched out his hand, took the book from the cupboard and handed it to the teacher, handed it to the teacher. Everyone was astonished. Everyone was astonished. Astonished হচ্ছে verb, astonishment noun. Astonished because the boy's arm had stretched about 4 years before touching the book. They realized that he was a jinn. That was the reason for his being so good at games and exercises which required great agility.
অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাজাইল, AGILE, অ্যাজাইল হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাজিলিটি মানে নড়াচড়া খুব সক্ষম, তাড়াতাড়ি নড়তে চড়তে পারে আর কি, চটপট, যেটা বলি না চটপটে ছেলে, হ্যাঁ চটপটে সেরকম আর কি, খুব দ্রুত হাত পা নাড়াতে পারে। Everyone was astonished because the boy's arm had stretched about 4 yards before touching the book. Before touching the book, they realized that he was a jinn. That was the reason for his being so good at games and exercises which required great agility. Great agility. এভরিওয়ান, প্রত্যেকেই অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কেননা ছেলেটার হাত প্রায় 4 গজ, হ্যাঁ 3 ফুটে 1 গজ, মানে বুঝতে পারছো তো, 3 ফুটে 1 গজ, তারপরে 4 গজ মানে 12 ফুট, মানে একটা ঘরের সমান, হ্যাঁ একটা ঘরের দৈর্ঘ্যতা প্রায় সেরকম বড়ো, মানে একটা ঘরে একদিক থেকে হাত বাড়লে ঘরে অন্য প্রান্তে চলে যেতে পারে, বুঝতে পারছো কত বড়ো, 12 ফুট প্রায়, 12 ফুট মানে একটা লম্বা ঘরে, 12 ফুটের লম্বা ঘরে একদিকে দাঁড়ালে এক দেয়ালে অন্য দেয়াল পর্যন্ত হাত চলে যাবে। বিফোর টাচিং দ্য বুক সবাই আশ্চর্য হয়ে গেল, কেননা ছেলেটার হাত প্রায় 4 গজ লম্বা হয়েছিল, হ্যাঁ 4 গজ হাতটা বাড়িয়ে দিয়েছিল, বাবা, বিফোর টাচিং দ্য বুক, বুটে ধরা লাগলো 4 গজ, বুঝতে পারছো, তোমার হাতে কত, 2 ফুট, হ্যাঁ তোমার হাত কত হবে, খুব বেশি হবে 2 ফুট হবে, 1 গজ নয়, 1 গজ নয়, আর ছেলেটার হাত ছিল 4 গজ। দে রিয়েলাইজ, তারা বুঝতে পারলো যে ও একটা জিন, দ্যাট ওয়াজ দ্য রিজন, এই জন্যই এটাই ছিল কারণ যে ও ছেলেটা খেলাধুলোয় আর ব্যায়াম ট্যায়ামে খুব ভালো ছিল, এগুলো দরকার থাকতো, খুব গ্রেট অ্যাজিলিটি, খুব চটপটে হতে লাগতো, খুব চটপটে হতে হতো যে জিনিসগুলো, যে যে খেলাগুলো খুব চটপটে হতে লাগতো সেগুলোতেও খুব ভালো ছিল, মানে বসে খেলার মতো না, হ্যাঁ লুডো খেলছি, দাবা খেলছি তা না, যেসব খেলায় দৌড়তে হতো, ছুটতে হতো, সেইগুলো ধরো ক্রিকেট, ফুটবল, হকি, হাডুডু, ভলিবল, এইসব বসে বসে লুডো খেলানো বা দাবা খেলানো। তারপরে কি হলো, ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসেই যখন হাতটা বাড়িয়েছিল বইটা নিয়ে এলো, সবাই অবাক হয়ে গেল, কেননা ছেলেটার হাতটা প্রায় 4 গজ বাড়িয়ে দিয়েছিল বইটা আনতে গিয়ে, তখন ওরা বুঝতে পারলো এ নিশ্চয়ই জিন, এই জন্যই ছেলেটা যেসব খেলা এখন ছটপটে হতে লাগে তাতে এত ভালো। পড়ে যায়, এভরি ওয়ান ওয়াজ অ্যাস্টোনিস্ট বিকজ দ্য বয়েজ আর্ম হ্যাড স্ট্রেচড অ্যাবাউট 4 ইয়ার্স বিফোর টাচিং দ্য বুক, দ্য রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ এ জিন, দ্যাট ওয়াজ দ্য রিজন ফর হিজ বিং so good at games and exercises which required great agility. Agility. ঠিক আছে, ওটা কি বলছে দেখি, well I wish I was a jinn, said Anil, especially for volleyball matches. Well, I wish I was a jinn, said Anil, especially for volleyball matches. Anil's mother then told us about Munjia. Munjia. A mischievous ghost, Madmai's ghost, who lives in lonely people trees. When a munjia
is annoyed, he rushes out from his tree and upsets tongas, block carts and cycles. Even a bus is known to have been upset by a munjia. Well, I wish I was a jinn, said Anil, especially for volleyball matches. আমি যদি একটা জিন হতে পারতাম অন্তত ভলিবল ম্যাচগুলো খেলার সময়, কারণ ভলিবল তো খুব লম্বা হতে লাগে, নেটের উপর দিয়ে বল মারতে লাগে, লম্বা হাত দিয়ে বার করে মেরে দিতে পারত। ওই অনিল বললো, ইস, আমি যদি একটা জিন হতে পারতাম অন্তত ভলিবল খেলার ম্যাচগুলোতে। অনিলস মাদার দেন টোল্ড আস অ্যাবাউট মুঞ্জিয়া। অনিলের মা তখন আমাদের মুঞ্জিয়ার কথা বলল, যে মুঞ্জিয়াটাকে এ মিস্টিভিয়াস হোস্ট, একটা বদমাইশ ভূত, হু লিভস ইন লোনলি পিপুল ট্রি, জোয়ে যেখানে খালি নির্জন পিপুল গাছে থাকি, নির্জন পিপুল গাছ সেখানে থাকি। কি করে মুঞ্জিয়া ইজ অ্যানয়েড, যখন কোনো মুঞ্জিয়াকে বিরক্ত করা হয়, হ্যাঁ বিরক্ত বোধ করে, তখনই কি করে, হি রাশেস আউট ফ্রম হিজ ট্রি, গাছ থেকে লাফ দিয়ে পড়ে। অ্যান্ড আপসেটস টোঙ্গা, টোঙ্গা হচ্ছে ঘোড়ার গাড়ি, টাঙ্গা বলে না টাঙ্গা, সে টাঙ্গাস, ব্লক কার্টস অ্যান্ড সাইকেলস। মুঞ্জিয়া রেগে যায়, মুঞ্জিয়া বিরক্ত বোধ করে, ও গাছ থেকে লাফ দিয়ে নেমে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, সাইকেল, যাই যায় একটা কেন তাকে উল্টে দেয়, আপসেট মানে উল্টে দেয়, আপসেট উল্টে দেয়, টাঙ্গা, ব্লক কার্ট, সাইকেল, যা যাবে তাকে উল্টে দেয়। ইভেন এ বাস ইজ নোন টু হ্যাভ বিন আপসেট বাই মুঞ্জিয়া, এমনকি একটা বাস পর্যন্ত শোনা গেছে মুঞ্জিয়া উল্টে দিয়েছে। তার মানে ওখানে যাই হোক না কেন, লোকে উল্টে পড়ে গেলে ভাবে মুঞ্জিয়া করেছে। হ্যাঁ, পরে বসটা না, ওয়েল আই উইশ আই ওয়াজ এ জিন, সেড আনিল, এস্পেশালি ফর ভলিবল ম্যাচেস। অনিলস মাদার দেন টোল্ড আস about Munjia, a mischievous host. Mischievous, mischievous are badmaish, dushtu, who lives in lonely মানে একাকি, নির্জন, একাকি, কোনো আশেপাশে অন্য কোনো গাছ নেই, পিপুল ট্রি, পিপুল গাছ। When a Munja is annoyed, যখন একটা মুঞ্জা বিরক্ত বোধ করে, he rushes out from his tree, so ghas theke lafiye neme pore, and upsets ulte dey tongas, block carts and cycles, tongas, block carts and cycles. Even a bus is known to have been upset by a munji. Okay, ekon eta thak pore ekta kori.